ধরা যাক আমার কাছে আর এর একটি সাবস্পেস আছে এবং আমরা ধরি ভি হচ্ছে আমাদের সেই সাবস্পেস তাহলে ভি হচ্ছে সেই সাবস্পেস এবং এটা হচ্ছে আর এন এর সাবস্পেস এখন ধরি একটা সেট বি এটাকে নীল কালি দিয়ে করি একটা সেট বি যেটা হচ্ছে আমাদের ভি এর একটা বেসিস এবং ধরি বি এর মধ্যে অনেকগুলো ভেক্টর আছে তাহলে এগুলো হচ্ছে ভি ওয়ান ভি টু এভাবে করে পুরো ভি কে পর্যন্ত এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কে সংখ্যক ভেক্টর আছে তার মানে ভি হবে একটা মাত্রার সাবস্পেস তার মানে কে হচ্ছে আমার কাছে যদি একটা একটা ভেক্টর ভেক্টর থাকে এ এবং সেটা যদি আমাদের সাবস্পেসের সদস্য হয় তার মানে দাঁড়াচ্ছে আমি এ কে এখানকার সকল ভেক্টরের রৈখিক সংযুক্তি বা লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো তার মানে আমি এ সমান সমান লিখতে পারি এভাবে যে কোনো একটা কনস্ট্যান্ট গুণ আমার ভেক্টর ওয়ান যোগ হবে যে কোনো একটা কনস্ট্যান্ট গুণ আমার ভেক্টর টু এভাবে করে যে কোনো একটা কে কনস্ট্যান্ট গুণ আমার তম ভেক্টর এখন আমি স্থানাঙ্ক বা কোয়ার্ডিনেটের কথাটি খুব হালকাভাবে বলেছি কিন্তু এখানে আমি সেটা নিয়ে আর জোরদারভাবে আলোচনা করতে চাই এবং আমি এদেরকে বলবো এখানের এই সব কনস্টেন্টগুলি এদেরকে আমি বলবো তাহলে আমি লিখি আমি এদেরকে বলবো তাহলে আমি এদেরকে কল করবো আমি এখানে লিখি সি ওয়ান সি টু এভাবে করে সি কে পর্যন্ত এবং আমি এদেরকে বলবো আমি একটা নতুন রং দিয়ে লিখি তাহলে আমি এদেরকে বলবো কোর্ডিনেট বা স্থানাঙ্ক এর বা স্থানাঙ্ক আমাদের বেসিস এর সাপেক্ষে অর্থাৎ কোঅর্ডিনেটস অফ এ উইথ রেসপেক্ট টু বি এর সাপেক্ষে এর স্থানাঙ্ক আমরা এটাকে এভাবেও লিখতে পারি আমি এখানে আরেকভাবে লিখছি এটা দেখো এভাবেও লেখা যায় এই জিনিসটাকে তাহলে আমার কাছে আছে আমার ভেক্টর এ এবং আমি যদি এখন স্থানাঙ্ক বা সাপেক্ষে কোয়ার্ডিনেট এর সাপেক্ষে লিখতে চাই তাহলে আমি এভাবে লিখব আমি এ এর পাশে তৃতীয় বন্ধনী বা ব্র্যাকেট ব্যবহার করব এবং এখানে ছোট করে বি লিখব এবং এটার মানে হচ্ছে আমি এ কে বেসিস বি এর সাপেক্ষে স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করছি এবং এই ক্ষেত্রে আমি এটাকে এভাবে লিখব এখানে একটা দাগ টানব তারপর এখানে আমি শহর গুলো বসাবো ওই ধ্রুব রাশি বা কনস্ট্যান্টগুলো বেসিস ভেক্টর থেকে এ পাওয়ার জন্য লিনিয়ার কম্বিনেশন নিয়ে এগুলোকে বসাবো তাহলে এভাবে এভাবে করে সি পর্যন্ত এখন এখানে একটা মজার জিনিস তোমাদেরকে আমি দেখাবো এটা হয়তো তোমাদের আকর্ষণীয় মনে হবে ভি আর এর মধ্যে আছে তার মানে v এর যেকোনো কিছু rn এর মধ্যেই থাকবে

তাহলে যদিও এ হচ্ছে এর সদস্য আমরা এটাকে কে সংখ্যক স্থান দিলেই চলবে কারণ আসলে তুমি এটার অবস্থান বলছো ধরা যাক এটা হচ্ছে একটা সমতল সমতলে এর ভিতরে অবস্থান বলছো যেটা হচ্ছে তোমার সাবস্পেস আচ্ছা দাঁড়ো এটাকে আর একটু ভালো করে বলি আচ্ছা আমার মনে হয় উদাহরণ করলে বেশি ভালো হয় তাহলে চলো কিছু উদাহরণ করে দেখি তাহলে ধরে আমার কাছে একটা সাবস্পেস আছে আচ্ছা দাঁড়ো এটা নিচে নিয়ে যাই ধরি আমার কাছে দুটো ভেক্টর আছে প্রথমটা হচ্ছে ভি এবং এটার উপাদান হচ্ছে দুই এক এবং আমাদের v2 এটার উপাদান হচ্ছে এটা হবে ভেক্টর 1 2 এবং তোমরা হয়তো লক্ষ্য করে তো মধ্যে যে আমাদের বেসিস মানে আমাদের সেটটা যেটা v1 এবং v2 এটা এটার বেসিসটা হবে r2 এর জন্য অর্থাৎ এটার বেসিস r2 এর জন্য হবে এবং এটার মানে বোঝায় যে যে কোনো r2 এর যে ভেক্টর এদের দুটো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করা যাবে আমি এটাকে ছবির মাধ্যমে দেখাতে পারি অথবা আমরা আরও জানি যে আর টু হচ্ছে দ্বিমাত্রিক এবং আমাদের এখানে আছে দুটি বেসিস ভেক্টর এবং আমরা জানি এরা সরল ভাবে স্বাধীন বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তোমরা চাইলে এটা পরীক্ষা করে দেখতে পারো এবং এটা করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা এখানে যদি এই ভেক্টরটা নেই দুই এক এবং এক দুই এবং এটাকে যদি তুমি রিডিউস রেশন ফর্ম নিয়ে তাহলে তুমি টু বাই টু আইডেন্টিটি মেট্রিক্স পাবে তুমি এটা পাবে অর্থাৎ এক শূন্য শূন্য এক এবং তুমি এটাও জানো যে এখানের এই দুটি এরা দুটোই হচ্ছে বেসিস ভেক্টর এগুলো আসলে আমরা আগে থেকেই জানি এখন তাহলে চলো এগুলোকে ছবির মাধ্যমে দেখি চিত্রের মাধ্যমে এগুলো প্রকাশ করি এখন আমি যদি এটাকে গ্রাফে আঁকি যেভাবে আমি সব সময় এঁকে থাকি তাহলে এই ভেক্টর দুই এক এটা দেখতে কিরকম হবে আচ্ছা আমি আগে অক্ষ এঁকে নেই অক্ষ আচ্ছা দাঁড়াও আমি এটাকে একটা ভিন্ন রঙে করি তাহলে ধরে এটা হচ্ছে আমার উলম্ব অক্ষ বা ভার্টিক্যাল অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমার অনুভূমিক অক্ষ বা হরাইজন্টাল অ্যাক্সিস এখন তাহলে চলো প্রথম ভেক্টরটি এঁকে ফেলি আমাদেরকে ডান দিকে দুই ঘর যেতে হবে এবং উপরে এক ঘর যেতে হবে তাহলে এই বিন্দুটা পাবো তাহলে এরকম হবে অনেক আমাদের প্রথম ভেক্টরটা তাহলে এটা হচ্ছে দুই এক এটা হচ্ছে আমাদের ভেক্টর এবং এক আমাদের পরের ভেক্টর অর্থাৎ এক দুই এটা দেখতে এরকম আমরা ডান দিকে এক ঘর যাবো এবং উপর দিকে দুই ঘর যাবো তাহলে এক দুই দেখতে এটা অনেকটা এইরকম হবে আমরা যখন এই বেসিসের সাপেক্ষে কোঅর্ডিনেট নিয়ে কথা বলছি আর এর সদস্য আচ্ছা চলো আমরা কিছু আর এর সদস্য নেই এটাকে জানাত নিলে হবে এটাকে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে যেন আমরা এদের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে সেটাকে প্রকাশ করতে পারি পারি তাহলে আমরা আমরা এটা নিতে গুণ অর্থাৎ আমাদের ভেক্টর এবং এর সাথে তিন যোগ করব আমাদের দুই গুণ ভি টু এটা সমান তাহলে কি হবে তাহলে এটা সমান কি হবে আমরা এখানে পাচ্ছি তিন গুণ দুই যেটা হচ্ছে ছয় এবং এখানে এর সাথে যোগে পাচ্ছি আমরা দুই গুণ এক অর্থাৎ এটা সমান হবে আট তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম এবং আমাদের দ্বিতীয়টা হবে তিন গুণ এক এবং দুই গুণ দুই চার এবং এটার সাথে যোগ হবে হবে সুতরাং এটা অর্থাৎ সাত আট এবং সাত তাহলে আমরা আট আর সাত ভেক্টরটিকে আঁকার জন্য এভাবে আঁকবো অর্থাৎ ডান দিকে আমরা আট ঘর যাব অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং তারপর আমরা যাব এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আমাদের ভেক্টরটা দেখতে এরকম হবে আচ্ছা আমি ভেক্টরটাকে আঁকবো না আমি শুধু তোমাদেরকে বিন্দুটা দেখিয়ে দিচ্ছি এটা এই বিন্দুটা হবে এবং আমরা যদি এটাকে একটা কোঅর্ডিনেট হিসেবে চিন্তা করি তাহলে আমাদের আট সাত বিন্দুটি হবে এখানের এই বিন্দুটি আমি তাহলে লিখে দিচ্ছি এই বিন্দুটা হচ্ছে আট সাত এবং আমরা যদি ভেক্টরটা আঁকতাম তাহলে আমরা এই বিন্দু পর্যন্তই আঁকতাম আমাদের এখানে একটা বেসিস আছে বেসিস বি যেটাকে এই দুটো ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ ভেক্টর ভি ওয়ান এবং ভেক্টর ভি টু আর আমরা যেটা চাই তা হচ্ছে আমরা এই এটাকে প্রকাশ করতে চাই ধরা যাক এই ভেক্টরটা এটার একটা নাম দেই ধরি এটা হচ্ছে ভেক্টর এ এবং ভেক্টর এ সমান হচ্ছে এবং সাত আমরা জানি যে আমরা যদি আমাদের এই ভেক্টর লিনিয়ার কম্বিনেশন হিসেবে এ প্রকাশ করি তাহলে এটা হবে তিন গুণ ভি ওয়ান এবং দুই গুণ ভি টু তাহলে আমরা ভিডিওর প্রথম অংশে যা দেখেছি সেটার উপর ভিত্তি করে আমরা এখানে এটাকে বলতে পারি এভাবে যে ভেক্টর এ আমাদের বেসিস বি এর সাপেক্ষে বেসিস বি এর সাপেক্ষে আমি এটাকে নীল রং দিয়ে লিখি ছোট করে একটা বি এবং এটা সমান হবে আমাদের বেসিস ভেক্টরের সাথের যে সহগ বা মানগুলো আছে সেগুলো অর্থাৎ তিন এবং দুই এখন তাহলে চল আমরা দেখি এটা কেন এরকম আমরা এটা বুঝতে পারি কিনা আমরা বলছি যে আমাদের নতুন কোঅর্ডিনেট ব্যবস্থায় যেখানে এই ভেক্টরকে তিন দুই দিয়ে প্রকাশ করা যায় তুমি এই নতুন কোয়ার্ডিনেট ব্যবস্থাকে এভাবে চিন্তা করতে পারো যে আমরা পুরোনো কোঅর্ডিনেট সিস্টেমে এক ঘর এক ঘর করে আমরা এই প্রথম রাশিটা পেয়েছি এবং এবং এভাবে আমরা এক ঘর এক ঘর করে গিয়ে আমাদের দ্বিতীয় রাশিটা পেয়েছি এখন আমাদের নতুন ব্যবস্থায় আমরা এখানে প্রথম রাশি কোনটা আমাদের প্রথম রাশিটা হবে আমাদের প্রথম রাশিটা ভি ওয়ানের গুণক তাহলে এটা হচ্ছে ভি এবং এখানে এটা হচ্ছে ভি এবং আমাদের এটা হচ্ছে আমাদের এক গুণ ভি মানে শুধু ভি এবং আমাদের তাহলে দুই গুণ ভি ওয়ানটা কোথায় হবে দুই গুণ ভি ওয়ান চার সুতরাং এখানে হবে অনেকটা এটা হবে দুই গুণ ভি ওয়ান এবং তিন গুণ ভি ওয়ান আমাদেরকে নিয়ে যাবে ছয় এবং তিনে তাহলে সেটাকে আমরা বের এখানে লিখেন এটা হচ্ছে তারপর দুই তিন চার ছয় এবং সাত আট এবং সিক্স থ্রি তাহলে হবে এখানের এই বিন্দুটি এবং চার গুণ ভি ওয়ান হবে আট এবং চার তাহলে ওটা হবে এই বিন্দুটি তাহলে আমি এখানে যা আছি এটা হচ্ছে অনেকটা অক্ষের মতো অর্থাৎ এটা হচ্ছে ভি ওয়ান থেকে পাওয়া এটা হচ্ছে ভি ওয়ান থেকে পাওয়া প্রথম রাশিটা আমি তাহলে এটাকে এঁকে দিই এটা একটা নীল রং দিয়ে আঁকি এটা দেখতে এই রকম হবে একটা সোজা রেখা বা সোজা একটা লাইন হবে এরকম আর তারপর নতুন কোঅর্ডিনেট থেকে আমরা পাই যে আমাদের কটা ভি ওয়ান আছে তাহলে আমরা কোঅর্ডিনেট ব্যবস্থায় এভাবে দাগ দিব অর্থাৎ আমরা এক ঘর এক ঘর করে না বেড়ে ভি ওয়ান করে বাড়বো অর্থাৎ আমরা যদি আরেকটু বাড়তে হতো নয়ের পর দশ যেতে হতো তাহলে আমরা এখানে এই দাগটা পেতাম এখন দ্বিতীয় কোয়ার্ডিনেট তোমাকে বলে কত করে সেটার কথা তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথম এবং কে এক ঘর বাড়ালে এটা হবে এখানে চার এবং দুই এটা হবে এই বিন্দুটা এবং এরপরও যদি বাড়ি সেটা হবে ছয় এবং তিন অর্থাৎ এই বিন্দুটি এবং এটা দেখতে অনেকটা এরকম হবে লাইনটা এগিয়ে দিচ্ছি এটাকে তোমার কোয়ার্ডিনেট ব্যবস্থা হিসেবে চিন্তা করা উচিত তোমার কাছে এরকম বাঁকা একটা একটা একটু বাঁকানো গ্রাফ আছে যেখানে যে যেকোনো বিন্দুকে এবং তারপরে দিকে যাচ্ছে কিছুটা হোক আমি একটা একে দেখাই তাহলে বুঝবে আমরা এটাকে গ্রাফ পেপার মতো ব্যবহার করবো এখানে তাহলে আমি আরেকটা লাইন আঁকছি এটা হচ্ছে ভি এর মতো করেই আঁকছি আমরা যদি ভি টুকে এক ধাপ বাড়িয়ে দেই তাহলে ভি দেখতে অনেকটা এরকম হবে এখানে আমি আরেকটা আঁকতে পারি এটাকেও আমরা বলবো যে আরেক ধাপ বা এটার আচ্ছা এটাকে একটু এটা এরকম হতে পারে এবং পাশে আরেকটা একে দেখায় পরিষ্কার করে আর এটা এরকম হতে পারে এবং একইভাবে আমি ভি ওয়ান এর গুণ ফল আঁকতে পারি আমি এখানে মূলত গ্রাফ কাগজের মতো কিছু একটা বানাচ্ছি আমরা যদি লাইনগুলো আঁকি তাহলে এগুলো এরকম দেখাবে এটা এরকম দেখাবে এবং এটা এরকম দেখাবে মানে আমি বলতে চাইছি তুমি মূলত এটাকে একটা বাঁকা গ্রাফ কাগজ হিসেবে চিন্তা করতে পারো এই হলুদ আর নীল রং দিয়ে যদি আমি আরো দাগ টানতাম তাহলে বুঝতে আমাদের নতুন কোঅর্ডিনেট ব্যবস্থায় আমরা তিন দুই দেখি তাহলে তার মানে হচ্ছে তিন গুণ আমাদের প্রথম দিক যেটা হচ্ছে ভি ওয়ান এর এদিকে এটা এখন আর হরিজন্টাল দিকে না এটা এখন ভি এর দিকে আছে তাহলে আমরা এভাবে যাব এক দুই এবং তারপরে হয়ে যাব তিন এবং তারপরে আমরা যাব ভি তে দুই ঘর অর্থাৎ এক এবং দুই তাহলে আমাদের পয়েন্টটা হবে ঠিক এই জায়গায় তাহলে তুমি এটাকে এভাবে ভাবতে পারো তুমি ভি ওয়ানের দিকে তিন ঘর যাবে তারপর ভিটু বরাবর দুই ঘর যাবে এবং তাহলে তুমি গিয়ে আমাদের পয়েন্টে পৌঁছাবে অথবা তুমি ভি টু শুরু করতে পারো এখানে দুই ঘর গিয়ে ভি ওয়ানের দিকে তিন ঘর যাবে তাহলে তুমি আবার সেই বিন্দুতেই গিয়ে পৌঁছাবে তাহলে ওই ভেক্টরটি অর্থাৎ অথবা মানে আমাদের বিন্দুটা যেটা এই আট সাত ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করি এটাকে আমরা আমাদের নতুন কোর্ডের ব্যবস্থা খুব সহজেই দেখাতে পারি আমাদের এই কোঅিনেট তিন দুই কে ব্যবহার করে এটা আমাদেরকে তিন ঘর অর্থাৎ তিন বিন্দু দিকে নিয়ে যায় অর্থাৎ আমরা এখানে ভিওয়ানের দিকে তিন ধাপ যাচ্ছি এবং তারপরে দিকে আমরা দুই ঘর যাচ্ছি এবং এজন্যই এদেরকে বলা হয় স্থানাঙ্ক বা কোয়র্ডিনেটস এদেরকে বলা হয় কোঅর্ডিনেটস এটা মূলত তোমাকে বলে যে ভিওয়ানের দিকে কত ঘর যেতে হবে এবং ভি টু এর দিকে কত ঘর যেতে হবে এখন তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো যে আমরা এই কোঅর্ডিনেট জিনিসটাকে আগে কেন ব্যবহার করিনি যেমন আমি হয়তো আগেই বলেছি বা আমি আগে থেকে আসলে বলে আসছি যে ধরো আমার কাছে যদি একটা ভেক্টর থাকে যে এই ভেক্টরটার নাম দিলাম আমরা ছোট হাতের বি এবং ধরি এটা সমান হচ্ছে আমি এটা আর টুতে করবো যাতে আমাদের করতে সহজ হয় তাহলে ধরি এটা সমান হচ্ছে তিন এবং মাইনাস এক এখন আমরা যদি এটাকে গ্রাফে আঁকি তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে আমরা আমি অক্ষগুলো এঁকে নেই এটাকে যদি আমরা আঁকি তাহলে এটা এরকম হবে অনেকটা আমরা ডান দিকে যাব তিন ঘর অর্থাৎ এক দুই তিন এবং নিচের দিকে যাব এক ঘর তাহলে এইটা হবে এবং এটা এই পয়েন্টটার সাথে সংযুক্ত থাকবে তাহলে আমরা কেন এই তিন আর এককে এতদিন ধরে কোয়ার্ডিনেট বলে আসছি আমরা এটা এমন না যে আমরা বীজগণিত শেখার পর থেকে করছি আমরা বীজগণিত শেখার অনেক আগে থেকেই করছি যখন থেকে আমরা গ্রাফে আঁকা শিখেছি তখন থেকে আমরা এদেরকে কোঅর্ডিনেট বলে আসছি তাহলে এই কোঅর্ডিনেট এবং একটি বেসিসের সাপেক্ষে কোঅর্ডিনেটের মানে কিভাবে মিল হয় এগুলো বেসিসের সাপেক্ষে কোঅর্ডিনেট এগুলো হচ্ছে কোঅর্ডিনেট স্ট্যান্ডার্ড বেসিসের সাপেক্ষে আমরা তাহলে একটু দেখে স্ট্যান্ডার্ড বেসিস আর টু তে দেখতে অনেকটা এরকম হবে আমাদের ধরো আছে ই ওয়ান যেটা হলো এক এবং শূন্য এবং আমাদের আছে ই টু যেটা হচ্ছে শূন্য এক এটাই হচ্ছে আর তে আদর্শ বেসিসের নিয়ম এখন আমরা যদি বলি একটি সেট এস যেটা সমান হচ্ছে এই ওয়ান আর সেট আমি লিখছি এবং টুর সেট তাহলে আমরা বলতে পারি যে এস হচ্ছে আর টু এর স্ট্যান্ডার্ডিস্ট্যান্ডার্ড এবং এর স্ট্যান্ডার্ড বেসিস কারণ এরা দুটো হচ্ছে অর্থাগ অর্থাৎ এটা হরেজেন্টাল দিকে এক ঘর যায় এবং এটা ভার্টিক্যাল দিকে এক ঘর যায় এবং আর টু এর যে কোনো ভেক্টর আচ্ছা ধরে আমার কাছে একটা ভেক্টর আছে এক্স ওয়াই এরা হচ্ছে তে আর তাহলে এরা সমান হবে এক্স গুণ গুণ যোগ ওয়াই তাহলে আমরা বলতে পারি যে তুমি যদি তুমি যদি কোনো ভেক্টর লিখতে চাও অর্থাৎ তোমার কাছে যে ভেক্টরটি আছে সেটা হচ্ছে এক্স ওয়াই এবং তুমি যদি এক্স ওয়াই কে স্ট্যান্ডার্ড বেসিসের সাপেক্ষে লিখতে চাও তাহলে আমি এখানে এভাবে বন্ধনী দিয়ে দেব এবং এখানে আমি এস লিখে দিচ্ছি মানে স্ট্যান্ডার্ড বেসিসের সাপেক্ষে তাহলে এটা সমান হবে আমরা ভিডিও শুরুতে যে সংখ্যাটি দিয়েছিলাম সেই সংখ্যা অনুযায়ী এটা হবে আমাদের বেসিস 벡터ের কোঅর্ডিনেটগুলোর সমান অর্থাৎ ই এর সাথে যে সহগটি আছে সেটা সমান তাহলে এটা সমান হবে এখানে মান আছে এক্স এবং এখানে মান আছে ওয়াই তাহলে কোঅর্ডিনেট যেগুলো নিয়ে আমরা শুরু থেকে এত কথা বলছি এগুলো আসলেই তাহলে কোঅর্ডিনেট এই কোঅর্ডিনেটের সংখ্যাগুলো আমাদের ভিডিওতে দেওয়া কোঅর্ডিনেটের সংখ্যার সাথে মিলে যায় তবে আমরা এখানে এখন আরেকটু নির্দিষ্ট হতে পারে আমরা এখন এদেরকে বলতে পারি যে এরা হচ্ছে কোঅর্ডিনেট আমাদের আদর্শ ভিত্তি বা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বেসিস সাপেক্ষে অর্থাৎ দ্য আদর্শ ভিত্তির সাপেক্ষে অথবা আমরা এদেরকে নাম দিতে পারি আদর্শ স্থানাঙ্ক বা স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট আমি জানি জিনিসটা হয়তো খুব সহজ এবং স্বাভাবিক দেখা কিন্তু তারপরে আমি চাচ্ছিলাম জিনিসটা তোমাদেরকে বলে দিতে যে কোয়ার্ডিনেটর পুরনো ধারণা সাথে আমাদের নতুন কোর্ডিনেটের ধারণা যেটা আসলে বেসিস ভেক্টরের সহগ হিসেবে ব্যবহার করে সেটার মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নেই কারণ আমাদের পুরাতন যে কোয়ার্ডিনেট অথবা যে পুরোনো কোয়ার্ডিনেটার ব্যবহার করতাম আমরা সেটা আসলে মূলত আমাদের আদর্শ বেসিসের ভেক্টর হিসেবেই কাজ করত।